সংশ্লিষ্ট সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক, গণমাধ্যম, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের HSC পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন, ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা HSC পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, JSC এবং SSC। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই HSC তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং তার সঙ্গে একটি কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে। আরো আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা SSC পরীক্ষাতে যে বিভাগে পাশ করে দেখা যায় যে HSC তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা SSC তে মনে করেছে যে তারা যে বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের JSC এবং SSC মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন ফলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না সেরকম চিন্তা থাকতে পারে, সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্য এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি, পরামর্শ কমিটি একটি গঠন করেছি। সেই পরামর্শ কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি এই পরামর্শ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, গ্রেটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা JSC এবং SSC পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের HSC মূল্যায়নটি আমরা করবো এটি এখন সিদ্ধান্ত। কাজে আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এবছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। তো কোনো প্রশ্ন আছে?